বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের এমপি ল্যাডের টাকা নিয়ে নয়ছয়। বাজারের প্রয়োজনীয় লাইট বসানো হলো তৃণমূল নেতার বাড়িতে। ক্ষোভে ফেটে পড়েছেন ব্যবসায়ীরা। বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের মালিদা গ্রামের ঘটনা অবাক করেছে অনেককে। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের এমপি ল্যাডের টাকা নিয়ে রীতিমতো নয়ছয়। সকলের চোখের সামনেই সেখানে ঘটে গিয়েছে অবিশ্বাস্য এই ঘটনা। এমপি ল্যাডের থেকে পাওয়া সোলার লাইট বসানোর কথা ছিল এলাকার বাজারে, কারণ এলাকাবাসীদের দাবি বাজারের ওই এরিয়া এতটাই অন্ধকার হয়ে থাকে যে সেখানে বহুবার পথ দুর্ঘটনার মুখে পড়তে হয়েছে গ্রামবাসীদের। গ্রামবাসীদের দাবি মতো এলাকায় আসে সোলার লাইটও, কিন্তু সেটা কিনা গিয়ে বসলো স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে। কি বলছেন গ্রামবাসীরা শুনে নিন। আমাদের অভিযোগ যে সরকারি পয়সার এমপি কোটার যে একটা সোলার লাইট এসেছিল, লাইটটা আমরা জনগণ থেকে এবং বাজারের পক্ষ থেকে আমরা চাই লাইটটা সঠিক জায়গায় বসুক, বাজারে বসুক। এই লাইটটা ব্যক্তিগত একজনের বাড়িতে দু তিনজন থেকে বসিয়ে দিয়েছে এবং আমাদের কাছে জানিনি, শুনিনি, কোনো দোকানদারের কাছে শুনিনি। যাহাতে লাইট বাজারে আসে, কারা বসিয়েছে এটা? বসিয়েছে তৃণমূলের দু তিনজন ছিল তারাই, মানে বাজারের লোকের কাছে জানিনি এবং গ্রামের লোকের কাছে জানিনি। লাইটটা এই মোড়ের দিকে বসলে এই মোড়টায় সবসময় অ্যাক্সিডেন্ট হয় রাত্রির দিকে। আমরা চাই যথারীতি লাইটটা বাজারে এই মোড়ের দিকে চলে আসুক। অভিযোগ বলতে, মালিদা বাজারের একটা হাইমাস্ট লাইট সোলার, যেটার ওখানে খরচ লেখা হয়েছে 295,358 টাকা। আমরা মেম্বার গ্রামের, আমাদের দুই ওয়ার্ড 117 118, মালিদা গ্রাম, বয়রাজিপি। আমরা তৃণমূল কংগ্রেসের মেম্বার। আমার সব থেকে আগের কথা হলো, তৃণমূল দলের মেম্বার আমরা, কিন্তু আমরা একবার মেম্বার হওয়ার পরে আমরা জনস্বার্থে কাজ করি, জনগণের স্বার্থে আমরা কাজ করি। আমরা দুই ওয়ার্ডের মেম্বার, আমরা কিছুই জানি না যে লাইটটা কিভাবে এখানে আসলো, মালিদাতে। যখন ওখানে কাজ শুরু হয় আমি গিয়ে বাধা দিই যে লাইটটা কোথাকার। যদি পঞ্চায়েত স্তরের হয় তাহলে তো আমি অ্যানুয়াল অ্যাকশনে দেবো, আমি তো জানি। তখন কন্ট্রাক্টর বললেন যে এটা এমপি কোটার লাইট। আমি বললাম ঠিক আছে, আপনাদের শিডিউলটা দেখান। ওরা শিডিউলটা দেখালো, শিডিউলে লেখা আছে মালিদা বাজার মিডিল পয়েন্ট। আমি তখনই প্রতিবাদ করলাম যে মালিদা বাজার মিডিল পয়েন্টের লাইট কেন ব্যক্তিগত স্বার্থে একজনের বাড়িতে লাগানো হচ্ছে? আর কী বলে, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার তার কর্তব্য ছিল, এই ওয়ার্ডে মেম্বার আছে, তাকে একটু মেম্বারের সঙ্গে যোগাযোগ করা। এখানে ইঞ্জিনিয়ারও এই গ্রামের কিছু অসাধু লোকের পাল্লায় পড়ে অর্থের বিনিময়ে কাজটা ব্যক্তিগত স্বার্থে এক বাড়িতে লাইটটা বসিয়ে দিয়ে গেছে। মালিদা বাজারের একেবারে মাঝে বসানোর কথা ছিল এই সোলার লাইট, যাতে গোটা এলাকাটা আলোকিত হয়। কিন্তু স্থানীয়দের বক্তব্য, শাসক দলের নেতাদের মধ্যে স্থানীয় এক ব্যক্তি জগন্নাথ মণ্ডলের বাড়িতে এই লাইট বসানো হয়েছে। কেন এমনটা হলো প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। তাদের পরিষ্কার দাবি, কাঠমানের লেনদেন করে সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে। লাইট নিয়ে অভিযোগ হচ্ছে, এটা হচ্ছে এমপি লটের লাইট। এই লাইটটা যে রোস্টার করা আছে, এমপি লটের যে রোস্টার, সেই রোস্টারটা দেখা যাচ্ছে যে মালিদা বাজারের মিডিল পয়েন্ট করা। এই বাজারের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে লাইটটা সেখানে দেওয়া, কোনো এক ব্যক্তির স্বার্থে, রাজনৈতিক দলের অঙ্গনী হেলোনিতে, রাজনৈতিক দলের কাটমানির জন্য আজকে লাইটটা এখানে চলে এসছে। জনসাধারণের জন্য, যে জিনিসটা জনসাধারণের জন্য, জনসাধারণের জায়গায় বাজার উন্নয়নের জন্য, সেটা সেই জিনিসটা যেখানে পয়েন্ট করা সেখানে থাকবে, লাইট এখানে কেন আসবে? এরা প্রতি পদে পদে এখনকার সরকার দুর্নীতি করে চলেছে, সাধারণ মানুষকে ঠকাচ্ছে, ঠকিয়ে একদম তলানিতে ঠেকে। একই সঙ্গে এলাকার বিজেপির দাবি, ওই লাইট যতক্ষণ না বাজারের মাঝখানে বসানো হচ্ছে ততক্ষণ আন্দোলন করে যাবেন তারা। মালিদা বাজারে আমাদের সম্মানীয় এমপি শান্তনু ঠাকুরের ল্যাডের টাকায় যে সোলার লাইটটা স্যাংশন হয়েছে 295,000 টাকা, সেই লাইটটা বাজারের মিডিলে লাগানোর উল্লেখ আছে, যে মিডিল অফ মার্কেট, মালিদা বাজারের একদম মিডিলে লাইটটা লাগাতে হবে। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব্যক্তিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে বাজারের এক প্রান্তে, গ্রামের মধ্যে কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে এই লাইটটা এখানে লাগিয়েছে। শাসক দলের সম্পূর্ণরূপে বয়রা পঞ্চায়েত প্রধান একাধিক দুর্নীতি, শুধু এই লাইট নয়, সমস্ত দুর্নীতির প্রধান বয়রা পঞ্চায়েতের প্রধানের ইশারায় এটা হয়েছে, আমরা এর ধিক্কার জানাচ্ছি। এদিকে জানা গিয়েছে ব্লক অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এবার তাদের এই সমস্যার সমাধান কবে হয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।